Hi students, আজ আমরা ভিডিওতে জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখব যেগুলো রেলওয়ে এনটিপিসি রাজ্যের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট সো নাও লেটস স্টার্ট তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট এবং লাইক করো সো থ্যাংক ইউ তো কোশ্চেন নম্বর 95 ভারতের সর্বাধিক কাপড় কল কোন রাজ্যে আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি অনেকবার এসেছে অনেক পরীক্ষায় কাপড় কল রয়েছে গুজরাট রাজ্যে পরের প্রশ্ন দেখো কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় নেক্সট হচ্ছে ভারতের প্রথম সুতাকলটি কোথায় অবস্থিত বা স্থাপিত হয় ভারতের প্রথম সুতাকলটি স্থাপিত হয় ঘুষুরিতে অ্যান্সার হবে ঘুষুরি নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি কোন কোনটি বা কোথায় অবস্থিত বলা যেতে পারে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি অবস্থিত বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ডে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের জেসফ অ্যান্ড কং নাম সরকারি সংস্থাকারী তৈরি হয় এটা হবে মালগাড়ি ও যন্ত্রবাহী গাড়ি তৈরি করে যেসব কং কোম্পানি এটা একটি সরকারি সংস্থা যেখানে মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি নির্মাণ করা হয় নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর 90 ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত তামিলনাড়ুর পেরাম্বুরে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত নেক্সট হচ্ছে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত উত্তরপ্রদেশের বারাণসীতে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স রেল ইঞ্জিন তৈরি করে নেক্সট প্রশ্ন ভিলাই লোহা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ভিলাই লোহা ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন নেক্সট প্রশ্ন রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে পশ্চিম জার্মানির সহযোগিতায় নেক্সট প্রশ্ন ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লোহা ইস্পাত কারখানা কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের বেসরকারি লোহা ইস্পাত কারখানা হচ্ছে টিস্কো জামশেদপুর নেক্সট প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতের আমদানি বাণিজ্যে কলকাতা বন্দরের স্থান কততম আমদানি বাণিজ্যে ভারতের কলকাতা বাণিজ্যের স্থান হচ্ছে দ্বিতীয় কলকাতা বন্দর হচ্ছে একটি নদীকেন্দ্রিক বন্দর নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়েলিংটন বিমানঘাটি কোথায় অবস্থিত ওয়েলিংটন বিমানঘাটিটি বেঙ্গালোরে অবস্থিত পরের প্রশ্ন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয় 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় পরের প্রশ্ন ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র নির্মিত হয় কোথায় ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র অর্থাৎ বলিউডের সিনেমার জন্য বিখ্যাত মুম্বাই পরের প্রশ্ন ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ভারতের মূলধনের রাজধানী বলা হয় মুম্বাই শহরকে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস বিদ্যমান স্ট্রাটোস্ফিয়ার স্তরে শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কাবেরী নদীর উপর ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে চোখ জলপ্রপাত যেটি কর্ণাটকের শরাবতী নদীর উপর অবস্থিত এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে সুতরাং আমাদের সবটাই মনে রাখতে হবে কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং শরাবতী নদীর উপর যোগ জলপ্রপাতটি অবস্থিত
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে এঞ্জেল ফলস। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে এঞ্জেল ফলস, যেটি ভেনেজুয়েলাতে অবস্থিত। নায়াগ্রা জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাতটি সেন্ট লরেন্স নদীর উপর অবস্থিত। নেক্সট কোশ্চেন, গ্রিনিচের তাকিমা কত? গ্রিনিচের তাকিমা হচ্ছে 0 ডিগ্রি। সর্বোচ্চ অক্ষাংশ উত্তর বা দক্ষিণ কত ডিগ্রি হতে পারে? সর্বোচ্চ অক্ষাংশের মান হচ্ছে 90 ডিগ্রি। সমাক্ষরেখাগুলির মধ্যে একমাত্র কোন রেখাটি মহাবৃত্ত? এখানে অ্যান্সার হবে নিরক্ষরেখা, যেটিকে মহাবৃত্ত বলা হয় এবং এটি সর্বোচ্চ। নেক্সট হচ্ছে, পৃথিবীর সমস্ত স্থানে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান কবে হয়? 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বোচ্চ স্থানে দিন ও রাত্রির মান সমান হয়। কোন দিন পৃথিবী সূর্যের সবচেয়ে দূরে থাকে? পৃথিবী সূর্যের সবচেয়ে দূরে থাকে 4 জুলাই। অ্যান্সার হবে 4 জুলাই, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি থাকে। কোন দিন পৃথিবী সূর্যের সব থেকে কাছে আসে? 23রা জানুয়ারি। 23রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয়, এটাকে অনুসূরও বলা হয়, অপসূর বলা হয় 4টা জুলাইকে, যেদিন সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় সেদিনটাকে 4টা জুলাই বা অপসূর বলা হয়, আর অনুসূর বলা হয় 23রা জানুয়ারি, যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম থাকে। গুজরাটের রাজধানীর নাম কী? গুজরাটের রাজধানীর নাম হচ্ছে গান্ধীনগর। অনেকেই আহমেদাবাদ করে ফেলে, অ্যান্সার হবে গান্ধীনগর। নেক্সট হচ্ছে, প্রতি 1 ডিগ্রি তাকিমার জন্য সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট। প্রতি 1 ডিগ্রি তাকিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। পরে প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি কিমি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিমি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। পৃথিবীর মেরুব্যাসের দৈর্ঘ্য কত? 12,714 কিলোমিটার। পৃথিবীর মেরুব্যাসের দৈর্ঘ্য 12,714 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি? মুম্বাই হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর। মুম্বাই বন্দর কোন ধরনের বন্দর? এটা একটি সামুদ্রিক বন্দরের উদাহরণ, মুম্বাই বন্দর। নেক্সট হচ্ছে, হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর? হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর হচ্ছে একটি নদী বন্দরের উদাহরণ। নেক্সট হচ্ছে, হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম। হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনমে। কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরটি অবস্থিত। কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? মাদুরাই শহরটিকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়ে থাকে। দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? এটি অবস্থিত মাদুরাই। দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির হচ্ছে মীনাক্ষী মন্দির, যেটি মাদুরাইতে অবস্থিত। বরোদা শহরের নতুন নাম কী? বরোদা শহরের নতুন নাম হচ্ছে ভদোদরা। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগার ভারতের কোন শহরে অবস্থিত? কোচিনে। অ্যান্সার হবে কোচিন। কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র বা মৎস্য গবেষণাগারটি অবস্থিত কোচিনে। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কোচিনে। ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে কোচিনে অবস্থিত। কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে ভারতের গোলাপি শহর বলা হয়ে থাকে, যেটি রাজস্থানে অবস্থিত। মাউন্ট আবু নামক শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত? মাউন্ট আবু নামক শৈল শহরটি রাজস্থানে অবস্থিত। আঙ্কলেশ্বর তৈল পরিশোধনাগারটি কোথায় অবস্থিত? গুজরাটে। আঙ্কলেশ্বর তৈল পরিশোধনাগারটি অবস্থিত
গুজরাট রাজ্যে। নেক্সট প্রশ্ন, ব্যাসল্ট কোন ধরনের আগ্নেয় শিলা? ব্যাসল্ট হচ্ছে একটি নিঃসারি আগ্নেয় শিলা। খানা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? খানা অভয়ারণ্য অবস্থিত রাজস্থানে। নেক্সট হচ্ছে, টাইফুন কোন অঞ্চলের ঘূর্ণিপাত? টাইফুন হচ্ছে চীন সাগরের সৃষ্ট ঘূর্ণিপাতকে টাইফুন বলা হয়। পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম কি? পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম হচ্ছে আগ্নেয় শিলা। কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? আয়ন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত। দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে গঠন করা হয়? 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠন করা হয়। কত শতকে ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব হয়? 70-এর দশকে ভারতে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব হয়। অবশিষ্ট প্রশ্নগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো দেখো। ভারতের কোন পর্বতকে তার রং অনুযায়ী নামকরণ করা হয়? এখানে অ্যান্সার হবে নীলগিরি পর্বতকে ভারতের রং অনুসারে নীলগিরি পর্বত নামকরণ করা হয়। ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি? ব্যাঙ্গালোর হচ্ছে ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর। নেক্সট প্রশ্ন, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। কোন শহরকে ভারতের বিজ্ঞানী নগর বলা হয়? ব্যাঙ্গালোর শহরকে ভারতের বিজ্ঞানী নগরী বা সায়েন্স সিটি বলা হয়। ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর অবস্থিত ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি, অ্যান্সার হবে ব্যাঙ্গালোর। নেক্সট প্রশ্ন, আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সাবরমতী নদীর তীরে অবস্থিত আহমেদাবাদ শহর। উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি? উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র হচ্ছে কানপুর। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে? যাত্রী পরিবহনের ক্ষেত্রে মাদ্রাজ বন্দর প্রথম স্থান অধিকার করেছে। পরের প্রশ্ন হচ্ছে, মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি স্থান ভারতের মধ্যে প্রথম? মাল পরিবহনের ক্ষেত্রে ভারতের প্রথম স্থান অধিকার করে মুম্বাই। ভারতে আমদানি বাণিজ্য কোন বন্দরের স্থান প্রথম? আমদানি বাণিজ্যে ভারতের মুম্বাই বন্দরের স্থান হচ্ছে প্রথম। কলকাতা হচ্ছে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করে। ভারতে রপ্তানি বাণিজ্য কোন বন্দরের স্থান প্রথম? ভারতের রপ্তানি বাণিজ্যে মামগাঁও বন্দরের স্থান হচ্ছে প্রথম। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি? বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ যার আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি এবং এর আয়তনও সব থেকে পৃথিবীর থেকে প্রায় 13,000 গুণ। আর সূর্যের আয়তন হচ্ছে 13,000,000 গুণ পৃথিবীর থেকে। চাঁদে দিন ও রাত্রির মোট সময় কতটা? পৃথিবীর 27 দিনের সমান। চাঁদে পৃথিবীর দিন ও রাত্রির প্রায় 27 দিনের সমান হয়। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রমাণ সময় কোন শহরকে ভিত্তি করে নির্ধারিত হয়? এলাহাবাদ, যার তাঘিমা রেখা হচ্ছে 82°30' পূর্ব। তাঘিমা রেখাগুলি সাধারণত কেমন হয়? তাঘিমা রেখাগুলি সাধারণত অর্ধবৃত্তাকার হয়। পরের প্রশ্ন হচ্ছে, দক্ষিণ গোলার্ধে রাতে কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়? হ্যাডলির অ্যাকাউন্ট্যান্টের একটি তারার নাম যার সাহায্যে দক্ষিণ গোলার্ধের অক্ষাংশ নির্ণয় করা যায়, হ্যাডলির অক্ট্যান্ট। পরের প্রশ্ন হচ্ছে, নিরক্ষরেখার অনুর নাম কী? নিরক্ষরেখার অনুর নাম হচ্ছে বিষুব রেখা। নেক্সট প্রশ্ন, কোন শিলাতে জীবাশ্ম পাওয়া যায়? পাললিক শিলাতে জীবাশ্ম পাওয়া যায়। সাতপুরা পর্বত কী ধরনের পর্বত? সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বতের উদাহরণ। আরাবলি কী ধরনের পর্বত? আরাবলি হচ্ছে একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি? তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি।
পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি, ভারতের বা পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি, ভারতের লুনি একটি অন্তর্বাহী নদীর উদাহরণ, এখানে লুনি হচ্ছে অন্তর্বাহী নদী। নেক্সট প্রশ্ন, ডলফিন নোচ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি? বিশাখাপত্তনম। ডলফিন নোচ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম হচ্ছে বিশাখাপত্তনম। ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? নবসেবা হচ্ছে ভারতের প্রথম হাইটেক বন্দর। নবসেবা বন্দরটির নতুন নাম কি? জওহরলাল নেহরু বন্দর। নবসেবা বন্দরের নতুন নাম হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। পরের প্রশ্ন, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি গুজরাট রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় গড়ে তোলা হয়েছে? পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়। ভারতের প্রথম লোহা কারখানাটি কত সালে কোথায় স্থাপিত হয়েছিল? 1830 সালে তামিলনাড়ুর পোর্টনোভাতে ভারতের প্রথম লোহ ইস্পাত কারখানাটি স্থাপিত হয়। এটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1830 সালে ভারতের তামিলনাড়ুর পোর্টনোভাতে প্রথম লোহা ইস্পাত কারখানাটি স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ইলেকট্রনিক্স শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ইলেকট্রনিক্স শিল্পে প্রথম স্থান অধিকার করে। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে উড়িষ্যার হীরাকুন্দ বাঁধ। পরের প্রশ্ন, ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? পশ্চিমবঙ্গের রিসোড়ায় ভারতের প্রথম পাটকলটি স্থাপিত হয়। প্রথম শ্রেণীর শহর বলা হয় কোন শহরকে, যার জনসংখ্যা কত? প্রথম শ্রেণীর শহর বলা হয় যে সমস্ত শহরের 100,000 বেশি জনসংখ্যা তাকে প্রথম শ্রেণীর শহর বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা 1,000,000 বেশি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, কিন্তু পরীক্ষায় হয়, WBCS পরীক্ষা বা রেলওয়ে গ্র্যাজুয়েশন লেভেলে যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি বর্তমানে দিল্লিতে অবস্থিত, সেটি হচ্ছে ভারতের বৃহত্তম বিমানবন্দর।